আসলতে মোর মাতি মোর দেশ এই যে কার্যসূচী আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে মার্গদর্শনে আরম্ভ হয়েছে আর লগতে অসমত আমার আন এগারী যশস্বী মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর আমার মুখ্যমন্ত্রী আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই দুগারী আন্তরিক প্রচেষ্টাত আমার অসমত যি ধরনের অমৃত কল যাত্রা আরম্ভ হয়েছে এয়া সচাকই অভাবনীয় আর ইয়ে এটা কথায় প্রমাণ করে যে ভারতের যিনি অনৈক্যর মজার ঐক্য জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষ রাজনীতির ঊর্ধ্বত এই যে কার্যসূচী মাতিয়ে মোর মা মাতিয়ে আমার আত্মা মাতিয়ে মোর দেশ আর দেশখনক সমৃদ্ধিশালী করবলে হলে দেশখনক ঐক্যবদ্ধ করবলে হলে আমার এই যে যখন দেশক লই পেলায় আজি আমি গৌরব করো সেই দেশেই মোর মাতি সেই দেশেই মোর মা আর সেইভাবে এই কার্যসূচীটি এটা সাংঘাতিক দেশপ্রেমর একটা বীজ নিহিত হয়ে আছে আর আমার সকল মানুষকে একত্রিত করে যদি শক্তিশালী এখন ভারতবর্ষ গড়ে তুলব নোৱাৰো যিধরনের এটা বিশ্বযুদ্ধর একটা প্রাককলন চলি আছে গতি সেইবিল নাইকিয়া করবর কারণে আমার এটাই মাথন আর ভারতের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকলকে আমি যিকোনো প্রসত্য প্রভাবিত করবর কারণে মোর মাতি মোর দেশের এই কার্যসূচীটির একটা সাংঘাতিক একটা পদক্ষেপ আছে আর সাংঘাতিক একটা নতুন বার্তা আছে আর বার্তা আছে আজি আমি আসলতে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতের প্রায় 100 মানুষ বিচারিছিল মানে শিল্পী সাহিত্যিক লৈ পেলায় কিন্তু মই জানো যে 100তকৈও বহু মানুষ আহিছে আর মানুষ আহি আছে মই ভাবো যে অন্তত কমেও 4,000-5,000 মানুষ আমি ইয়াত আমার উপস্থিত হব এতিয়ালৈকে আমার 25টা কল আহি গল এটাই মাত্র 25টা কল আহি গৈছে আর সেই কলখিনি আমি মিশ্রণ করে ইয়ারে আন দুটি কল আমি অহা 25 বা 26 তারিখে আমার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আমি লৈ যাম আর এই নিয়া ক্ষেত্রত আমার মুখ্যমন্ত্রী মহোদয় একটা মার্গদর্শন দিব আর সেই মতে আমার কার্যসূচী আমি পালন করি আজি 2, 3 আর 4 অক্টোবরের যুক্ত প্রত্যেক ঘরের আমি মাটি কালেকশন করে আমি পঞ্চায়েতত আমি মেরি মিট্টি মেরি দেশ প্রোগ্রামের অধীন অমৃত কলশ যাত্রা আমি অর্গানাইজ করেছিল তারে আজি যুক্ত ব্লকের ফেজ 25টা পঞ্চায়েতের 25টা কল আমি আজি ব্লকত আমি আনিছো তারপর এই মাটিখিনি আজি এতে মিশ্রণ হয়ে পেলায় দুইটা কলহত রাখা হব এটা কল যাব আপনার দিল্লিলে তাতে আমার অমৃত উদ্যান করা হব আর এটা কল আমার স্টেটত ডিসপুরত রাখা হব এটু আজি আমি প্রোগ্রাম আমি SHG-র মহিলা সকল আর পঞ্চায়েতর যিখিনি আমার ইচ্ছা করা পার্টিসিপেন্টস আছে তেওঁলোক আহিছে আর আমি খুব ভাল গ্যাদারিং এটা দেখা পোৱা গৈছে হয় মাটিখিনি আমার 25-র ব্লকের যুক্ত কালেকশন হয়েছে 25 তারিখের ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টেটলকে লওয়া হব তারপর সেই ফলের তেনেকে ডাইরেকশন দিব যে দিল্লিলে নিয়ালে আমার এটা আমি আশা করছো প্রায় 2,500 মানুষ আমার ইয়াতে আজি গ্যাদারিং হয়েছে বলে হয় ঠিক আছে থ্যাংক ইউ আমার 4 অক্টোবরের যদি আমার গাঁয়ে যাই আমার অমৃত মাটি যদি আমার মেরি ডিস মেরি মিটি এই অনুষ্ঠানের যদি আমার মাটির কালেকশন এই কালেকশন করে আনি আমার পঞ্চায়েত আনিলে আর পঞ্চায়েতের আজি আমার উন্নয়নখণ্ডলে আনিছে আর উন্নয়নখণ্ড 25টা পঞ্চায়েতে আজি ধুনকি বিভিন্ন ধরনের আমার দরঙ্গী কলা কৃষ্টি সংস্কৃতির লগত লই আহি ঢেপা ঢুলিয়াই হোক বা বিহু নামে হোক তেনেকে আহি আজি আমার এই যদি শিবাজার আমার স্টেডিয়ামত আহি আমার আজি তেওঁলোকে জমা দিলে আর এই 25টা কল আমি একেলগে মিলাই আমি দুটা কল লই অহা 25 তারিখে 25 অক্টোবর আমি গুৱাহাটী ডিসপুৰত আমি